আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের এই ক্রোসেট হার্ট শেপ মোটিভটি তৈরি করে দেখাবো আমি এটি কিভাবে তৈরি করেছি তাই স্টেপ বাই স্টেপ আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেব এই মোটিভটি ব্যবহার করে বিভিন্ন ক্রোসেট প্রজেক্ট তৈরি করে নেওয়া যায় বিভিন্ন ক্রোসেট প্রজেক্ট ডেকোরেশন করে নেওয়া যায় আমি এই মোটিভটি ব্যবহার করে ক্রোসেট ইয়োগ তৈরি করে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন দেখে নিই আমি এটি কীভাবে তৈরি করেছি তো এটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি লাচ্চি সুতা দুই গুণ করে লাচ্চি সুতা নিয়েছি আর আমার লাগছে একটি হুক আমি বারো নম্বর হুক নিয়েছি এবং আমার লাগবে একটি সেজার তো চলে যাই মূল কাজে আমি এই গোল্ডেন সুতাটি নিয়ে নিয়েছি এবং এই গোল্ডেন সুতা দিয়ে আমি প্রথমে এই আইরিশ ক্রসেট রিংটি তৈরি করে নেব আর এই জন্য আমি আঙ্গুলের সাহায্যে এটি তৈরি করব আমি এখানে বারোবার বেঁচিয়ে নেব তো আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আমি টুয়েলভ বার পেঁচিয়ে নিলাম এবার আমি হুকটাকে এই আঙুলের সুতার মধ্যে দিয়ে নিয়ে এই সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসবো এবং এখানে আমি একটি সিঙ্গেল প্রসেস করে নেব এবার আঙ্গুল থেকে মেয়েটিকে আস্তে আস্তে খুলে নিলাম এবং এই রিংটির মধ্যে আমি প্রথমে ফিফটিন সিঙ্গেল ক্রোসেট করব এরপর আমি একটি থ্রি চেনের পিকু করে নেব এবং আবার ফিফটিন সিঙ্গেল ক্রোসেট করে আবার থ্রি চেনের একটি পিকু করে নেব তো আমার এখানে একটি সিঙ্গেল ক্রোসেট তৈরি হয়েছে এখানে আমি আরও ফোরটিন সিঙ্গেল ক্রোসেট তৈরি করব তোমার একটি সিঙ্গেল ক্রুসেট হয়েছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

থ্রি থ্রি চেন করে নিলাম এবং এখানে একটি সিঙ্গেল ক্রোসে করে নিলাম তো এখানে একটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এখন এখানে আমি আরও ফোরটিন সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নেব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন আমি ফিফটিন সিঙ্গেল ক্রসের এরপাশেও তৈরি করে নিলাম এবার আমি থ্রি চেন করে নেব এবং ফার্স্ট যে সিঙ্গেল ক্রোসেট করেছি সেই সিঙ্গেল ক্রোসেটের মধ্যে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব মেয়েটিকে জয়েন করে নিলাম এবার একটি চেন করে সুতাটাকে কেটে নেব তো দেখুন আমার মাঝে আইরিশ ক্রোসেড রিংটি তৈরি হয়েছে এবার আমি এই পিঙ্ক কালারের তৈরি করে নেব কালারের সুতাটি আমি নিয়ে নিচ্ছি পিঙ্ক কালারের সুতাটি নিয়ে নিলাম এবার আমি এখানে ওয়ান চেন স্কিপ করে এই সেকেন্ড চেনের মধ্যে দিয়ে আমি এই সুতাটিকে জয়েন করে এটিকে জয়েন করে নিলাম এবার আমি এখানে থ্রি চেন করে নেব ওয়ান টু থ্রি থ্রি চেন করে নিলাম এবং এখানে সেম লুপে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার হুকে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই ডাবল ক্রোসেটের মধ্যে আমি এভাবে পাঁচবার হুকে সুতা উঠিয়ে নেব আমি একবার উঠে নিলাম টু থ্রি ফোর ফাইভ আমি পাঁচবার সুতা উঠে নিলাম এবার আমি হুকে সুতে পেছিয়ে সবগুলোর মধ্যে দিয়ে সাবধানে বের করে নিয়ে আসবো বের করে নিয়ে এসলাম এবার আমি এখানে একটি চেন করে নিলাম তো আমি এবার একটি চেন স্কিপ করে নেক্সট চেনের মধ্যে আরেকটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি আরেকটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার আমি এই ডাবল ক্রোসেটের মধ্যে ছয় বার সুতা উঠিয়ে নেব হুকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার আমি সবগুলো লুপের মধ্যে দিয়ে একসাথে সুতা বের করে নিয়ে আসবো এবং এটিকে নিলক্রসের দিয়ে জয়েন করে নেব এবার আমি একটি চেন স্কিপ করে নেক্সট চেনের মধ্যে দিয়ে আমি ট্রিপল ক্রোসেট করে নেব স্কিপ করে আমি একটি ট্রিপল ক্রোসেট করে আমি একটি করে নিলাম এবার আমি এই ট্রিপল ক্রোসেট মধ্যে সাতবার সুতা উঠিয়ে একটি পাপ করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এবার সবগুলো লুপের মধ্যে দিয়ে আমি সুতাটাকে বের করে নিয়ে আসবো এবং একটি চেন করে আটকে নেব এবার আমি একটি চেন স্কিপ করে নেক্সট চেনে আরও একটি ট্রেবল ক্রোসেট করে নেব এবার আমি এই ট্রেবল ক্রোসেটের মধ্যে বুকে আটবার সুতা উঠিয়ে নেব উঠিয়ে একটি পাপ স্টিচ করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন অ্যান্ড এইট সবগুলো লোপের মধ্যে দিয়ে আমি সুতাটাকে বের করে নিয়ে আসবো এবং একটি চেন করে নেব আমি আটবার সুতা উঠিয়ে একটি পাপ স্টিচ করে নিলাম এবার আমি একটি চেন স্কিপ করে পরবর্তী চেনে ডাবল ট্রিপল ক্রোসেট করে নেব এজন্য হুকে আমি তিনবার সুতা পেঁচিয়ে নিলাম এবার একটি চেন স্কিপ করে নেক্সট চেনের মধ্যে আমি একটি ডাবল ট্রিপল ক্রোসেট করে নেব এবং এখানে আমি নয় বার সুতা উঠিয়ে একটি পাপ করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার আমি হুকে সুতা পেঁচিয়ে সবগুলো লুপের মধ্যে দিয়ে একবারে বের করে নিয়ে আসব এবং একটি চেন করে নেব এবার আমি একটি চেন স্কিপ করে নেক্সট চেনে আরো একটি ডাবল টেবল ক্রোসে করে নেব তো এখানে আমি ওকে দশ বার সুতা উঠিয়ে একটি পাপ স্টিস করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার সবগুলো লুপের মধ্যে দিয়ে আমি সুতাটাকে বের করে নিয়ে আসব এবং একটি চেন স্টিচ করে নেব এবার আমি এই যে থ্রি চেনের একটি পিকু করে নিয়েছি সেই পিকুর মধ্যে আমি ট্রিপল ট্রিপল ক্রোসেট করে নেব তো এজন্য আমি হুকে চারবার সুতা পেঁচিয়ে নেব হুকে আমি চারবার সুতা পেঁচিয়ে নিলাম এবার এই পিকুর মধ্যে দিয়ে সুতা বের করে নিয়ে আসবো এবং এখানে একটি ট্রিপল ট্রিপল ক্রোসেট করে নেব আমি ট্রিবল ট্রিপল ক্রোসেট করে নিলাম এবার আমি এই ট্রিবল ট্রিপল ক্রোসেটের মধ্যে হুকে এগারোবার সুতা পেঁচিয়ে একটি পাপ পিস্টিস তৈরি করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন চেন ইলেভেন এবার হুকেস সুতা পেচে আমি সবগুলো লুপের মধ্যে দিয়ে সাবধানে বের করে নিয়ে আসলাম এবং একটি চেন তৈরি করে নিলাম আমি এখানে দুটি চেইন করে নিলাম আমি আবার এই সেম লুপে আরো একটি ট্রিপল ট্রিপল ক্রোসে করে নেব এবার আমি এই ট্রিপল ট্রিপল ক্রোসেটের মধ্যেও এগারো বার হুকে সুতা পেঁচিয়ে একটি পাপ চিজ তৈরি করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এবার আমি সবগুলো রুপের মধ্যে দিয়ে একসাথে সুতাকে বের করে নিয়ে আসলাম এবং একটি চেন তো এবার আমি এই পাশে যেভাবে তৈরি করেছি। ঠিক আমি এবার চলে আসব। আমি এখানে ডাবল ক্রোসেট থেকে শুরু করেছিলাম এবং ট্রিপল ট্রিপল ক্রোসেট পর্যন্ত করেছি তো সেম ঘরে আমি আরেকটি ট্রিপল ট্রিপল ক্রোসেট করেছি এবার আমি একটি চেন স্কিপ করে নেক্সট চেনে আমি ডাবল ট্রিপল ক্রোসেট করে নেব এজন্য হুকে তিনবার সুতা পেঁচিয়ে এলাম একটি চেন স্কিপ করে নেক্সট চেনে একটি ডাবল ট্রিপল ক্রোসেট করে নিচ্ছি এবার আমি হুকে এখানে দশ বার সুতা পেয়েছি একটি পাপ পাপিস্ট্রিস তৈরি করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমি হুকে শুতে পেঁচে সবগুলো লুপের মধ্যে দিয়ে সুন্দরভাবে পার করে নিয়ে আসলাম এবং একটি চেন তৈরি করে নিলাম এবার আমি পরবর্তীতে একটি চেন স্কিপ করে নেক্সট চেনে আরও একটি ডাবল ট্রিপল ক্রোসেট করে নেব আমি ডাবল ট্রিপল ক্রোসেট করে নিলাম এবার এই লুপে আমি নয় বার সুতা ওকে পেঁচিয়ে একটি পাপিস্টিস করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার আমি একটি চেন স্কিপ করে নেক্সট চেনে ট্রিপল ক্রোসেট করে নেব আর এজন্য আমি হুকে দুইবার সুতা পেঁচিয়ে নিয়েছি এবার আমি এখানে আটবার হুকে সুতা বেঁচিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার সাবধানে সুতাটাকে আমি বের করে নিয়ে আসলাম এবং একটি চেন তৈরি করে নিলাম আমি একটি চেন স্কিপ করে নেক্সট চেনে আরও একটি ট্রিপল ক্রোসেট করে নেব এবার আমি এখানে সাতটি বার সুতা পেঁচিয়ে একটি পাপ স্টিচ তৈরি করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সবগুলো সুতার মধ্যে দিয়ে সাবধানে বের করে নিয়ে আসলাম এবং একটি চেন তৈরি করে নিলাম এবার আমি একটি চেন স্কিপ করে নেক্সট সেনে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার এই ডাবল ক্রোসেটের মধ্যে আমি ছয় বার সুতা উঠিয়ে একটি পাপ করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার সবগুলো সুতার মধ্যে দিয়ে সুতাটাকে বের করে নিয়ে একটি চেন করে নিলাম এবার একটি চেন স্কিপ করে নেক্সট চেনে আমি আরও একটি ডাবল ক্রোসে তৈরি করে নেব এবং এই ডাবল ক্রোসেটের মধ্যে আমি হুঁকে পাঁচবার সুতা পেঁচে একটি পাপ স্টেস করে নেব টু থ্রি ফোর সবগুলো সুতার মধ্যে সুতা বের করে নিয়ে আসলাম করে নিলাম এবার আমি থ্রি চেন করে সেম লুপে একটি স্লিপ স্টিচ করে দিলাম এবং একটি চেন করে নিয়ে সুতাটাকে কেটে দেব আমি সুতাটিকে কেটে দিলাম তোমার মাঝের এই অংশটি তৈরি হয়েছে এবার আমি এই পাশের এই ডিজাইনগুলো তৈরি করে নেব এবার আমি এই গোল্ডেন কালারের সুতা নিয়ে এই মোটিভটি এই যে পিকো করেছিলাম এখানে মেয়েটিকে জয়েন করে নেব এবার আমি ফাইভ চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ চেন করে নিলাম এই যে ফার্স্টে যে আমি থ্রি চেন করেছিলাম তো এই লুপের মধ্যে আমি সিঙ্গেল প্রোসেটের মাধ্যমে এটি জয়েন করে নিলাম আমি পুনরায় ফাইভ চেন করে নেব টু থ্রি ফোর ফাইভ এবং এই পরবর্তী এই লুপের মধ্যে আমি এটিকে সিঙ্গেল ক্রোসেড করে জয়েন করে নেব আমি পুনরায় ফাইভ চেন করে নেব এবং এ পরবর্তী লুপের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল ক্রোসেড করে দেব তো এভাবে আমি এ পর্যন্ত করে নেব আমি পাঁচটি চেন করে এ পর্যন্ত চলে এসেছি এবার আমি এখানে আটটি চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি এইট চেন করে নিলাম এবং এই সেম লুপে আমি একটি সিঙ্গেল প্রসেট করে দিলাম এবার ফাইভ চেন করে নেব এবং পরবর্তী এই লুপে একটি সিঙ্গেল ক্রোসেট করে নেব আমি আবার ফাইভ চেন করে নেব এবং পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোসেট করে নেব ফাইভ চেন করে নিলাম এই লুপে একটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ফাইভ চেন করে পরবর্তী লোপে সিঙ্গেল দিয়ে জয়েন করলাম আমি ফাইভ চেন করে পর্যন্ত আটকে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার এই লাস্টে যে থ্রি চেন করেছিলাম এই থ্রি চেনের লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোসেট করে দিচ্ছি এবার ফাইভ চেন করে নেব ফাইভ চেন করে নিলাম এবং এই যে থ্রি চেনের যে পিকো করেছিলাম এখানে আমি এখানে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে নিলাম এবার এই যে পাঁচটি চেনের যে লুপ তৈরি হয়েছে এখানে আমি আটটি সিঙ্গেল ক্রোসেট করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি আটটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এবার পরবর্তী ফাইভ চেনের লুপে আমি দুটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এবং থার্ড সিঙ্গেল ক্রোসেট করে আমি এখানে থ্রি চেনের একটি পিকোট স্টিচ করে নেব আমি একটি পিকোট স্টিচ করে নিলাম এবার আমি এখানে দুটি সিঙ্গেল ক্রোসেট করে দেব দুটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এবার নেক্সট ফাইভ চেনের লুপে আরও দুটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এবং থার্ড নাম্বার সিঙ্গেল ক্রোসেটে থ্রি চেনের একটি পিকোট স্টিচ করে নেব এবং পরবর্তী সেম লুপে আমি আরো দুটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এবং নেক্সট চেনের মধ্যে আমি দুটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এবং থার্ড নাম্বার সিঙ্গেল ক্রোসেটে আমি একটি থ্রি চেন এর পিক করে নিলাম এবং সেম লুপে আমি আরো দুটি সিঙ্গেল করে নিলাম তো এভাবে আমি এ পর্যন্ত করে আসবো আমি এ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি এবার আমি এখানে সিক্স সিঙ্গেল ক্রোশেট করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স আমি সিক্স সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং আমি ফোর চেইন করে নেব ফোর চেইন করে নিলাম এবং আমি এখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম এবার আমি এখানে পাঁচটি সিঙ্গেল ক্রোসেট করে নেব আমি পাঁচটি সিঙ্গেল ক্রোসেট কমপ্লিট করে নিলাম এবার নেক্সট লুপে আমি দুটি সিঙ্গেল ক্রোসে করে নিলাম এবং থার্ড সিঙ্গেল ক্রোসেটে আমি সেই চেইনের একটি পিকোট স্টিচ করে নেব সেই চেনের একটি পিকোট স্টিচ করে নিলাম এবং নেক্সট সেম লুপে আমি আরও দুটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম তো আমি এভাবে কন্টিনিউ করে পর্যন্ত শেষ করে নেব এবং শেষে এই ফাইভ চেনের লুপে আমি এখানে আটটি সিঙ্গেল ক্রোসেট করে নেব আমি পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি এবার লাস্টের যে ফাইভ চেন লুপ রয়েছে এখানে আমি আটটি সিঙ্গেল ক্রোসেট করে নেব তো 5 4 5 6 7 8 एम एट्री सिंगल क्रोशेट पोरे নিলাম এবারে এপিকো মধ্যে আমি একটি স্লিপ স্টিচের মধ্যে নিতেকে জয়েন করে নিলাম এবং একটি চেন করে সুতাটিকে কেটে দেব সুতাটিকে কেটে নিলাম এবার এই বাড়তি সুতাগুলোকে স্টিচের মধ্যে হাইড করে দিতে হবে তো দেখুন তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি হার শেপ গ্রোসের মটিভ তো এই মটিভগুলো তৈরি করলে আমরা ক্রসেটে বিভিন্ন প্রজেক্ট ডেকোরেশন করে নিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক